নমস্কার, আমি মৌমিতা। আপনারা শুনছেন বি বাংলা টিভি নিউজের পডকাস্ট। প্রথমেই বি বাংলা টিভি নিউজের সমস্ত শ্রোতাদের জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের টপিক বাংলা নববর্ষের ঐতিহ্য ও উদযাপন। পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালিদের কাছে প্রাণের আবেগ। দিনটি বাংলা ক্যালেন্ডারের সূচনা করে। সাধারণত ইংরেজি এপ্রিল মাসের 14 অথবা 15 তারিখে প্রতি বছর পয়লা বৈশাখ হয়ে থাকে। নতুন পোশাকে নিজেদের সুসজ্জিত করে ঐতিহ্যবাহী নৃত্যগীত পরিবেশনার মধ্যে দিয়ে বাঙালি দিনটিকে উপভোগ করে এবং আসন্ন বছরের জন্য সকলের সুখ সমৃদ্ধির প্রার্থনা করে। যে কোনো উৎসবের মতো নানান সুস্বাদু খাবার নববর্ষের প্রধান অংশ। নববর্ষ উপলক্ষে বাঙালির মেনুতে থাকে পান্তা ভাত, ইলিশ মাছ, শুক্তো, দই চাটনি সহ নানা রকম পদ। নববর্ষের প্রধান আকর্ষণ নানা স্বাদের নানা রকম মিষ্টি। অনেকে মনে করেন পয়লা বৈশাখের উৎপত্তি মুঘল সম্রাট আকবরের আমল থেকে। তখন মূলত ফসল কাটার উৎসব হিসেবে এটি পালন করা হতো। প্রজারা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে খাজনা পরিশোধ করতে বাধ্য থাকত। এর পরের দিন অর্থাৎ পয়লা বৈশাখে জমিদাররা প্রজাদের আপ্যায়ন করতেন ও মিষ্টান্ন বিতরণ করতেন। সেই থেকেই একটা উৎসবের সূচনা হয়ে যায় পয়লা বৈশাখকে কেন্দ্র করে। নববর্ষের সাথে ওতপ্রোতভাবে জড়িত হালখাতা অনুষ্ঠান, অর্থাৎ ব্যবসায়ীরা নববর্ষে তাদের পুরনো হিসাব নিকাশ সম্পূর্ণ করে হিসাবের নতুন খাতা খোলেন। এ উপলক্ষে খদ্দেরদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করা হয়। ব্যবসায় সমৃদ্ধির জন্য ভগবান গণেশ ও দেবী লক্ষ্মীর আরাধনাও করা হয় এই বিশেষ দিনটিতে। অতীতের ব্যর্থতার গ্লানি ভুলে সুখ শান্তি সমৃদ্ধির কামনায় উদযাপিত হয় নববর্ষ। নববর্ষ উৎসব গ্রামীণ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গ্রামের মানুষের কাছে দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। নববর্ষে তারা বাড়িঘর পরিষ্কার রাখে, উঠানে গোবর লেপন আলপনা দিয়ে থাকে। নববর্ষের দিনটিতে ভালো খাওয়া, ভালো পোশাক পরাকে তারা ভবিষ্যতের জন্য মঙ্গলময় মনে করে। নববর্ষ উপলক্ষে গ্রামের ঘরে ঘরে আত্মীয় স্বজনের আগমন ঘটে। ঘরে ঘরে মিষ্টি, পিঠে, পায়েস সহ নানা খাবার তৈরির ধুম পড়ে যায়। নববর্ষ উপলক্ষে শহরের উন্মাদনাও চোখে পড়ার মতো। সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানে এদিন আবৃত্তি, গান, নাটক প্রদর্শনের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী পোশাক ধুতি, পাঞ্জাবি ও শাড়িতে তারা সেজে ওঠে। পয়লা বৈশাখ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার জন্য বিভিন্ন সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবিগুরু বৈশাখকে স্বাগত জানাবার জন্য বলেছিলেন, এসো হে বৈশাখ, এসো এসো। আজ তারই মন্ত্রে বাঙালি বৈশাখকে স্বাগত জানায়। বাঙালিদের কাছে এটি একটি বিশেষ দিন। পশ্চিমবঙ্গে মহা সমারোহে উদযাপন করা হয় পয়লা বৈশাখে। তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, অসম, ত্রিপুরাতেও বিশেষ সমাদরে পালিত হয় দিনটি। এছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরাও দিনটিতে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে, কেননা নববর্ষ তাদের প্রাণের উৎসব।